কদিন আগে খেলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ। নাসিম শাহর দল ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল এর এই দলের প্রেমে এতটাই মজেছেন পাকিস্তানি পেসার, সঙ্গে করে নিয়ে গেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর লোগো লাগানো হেলমেটটা। এতটুকু পর্যন্ত হয়তো ঠিক ছিল, নাসিম চাইলে কোনো দলের জার্সি বা হেলমেট সঙ্গে রাখতেই পারেন। বিপত্তি বেঁধেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হেলমেট পরে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলতে নেমে যাওয়ায়। পিএসএল এ কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে মুলতান সুলতানের বিপক্ষের ম্যাচে ব্যাটিং এর সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হেলমেট পরেই নেমে গিয়েছিলেন নাসিম শাহ, যে ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ঘটনার নজরে আসায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পিসিবি। ভুল হেলমেট পরার অপরাধে 20 বছর বয়সী নাসিমকে ম্যাচ ফির 10% জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি। এমডি সাজমিনা, টিএস স্পোর্টস 1 AM।